ওয়েলকাম ভিউয়ার্স শুরু করতে চলেছি আজকে একটি নতুন ক্লাস আশা করি তোমরা সকলেই ভালো আছো প্রতিদিন আমরা একটি একটি করে ক্লাস করে এগিয়ে যাচ্ছি এই এই সময় তো আজকে আমরা যেটা করব রিয়েল নাম্বার্সের পার্ট টু রিয়েল নাম্বারসের একটা ক্লাস আমরা ইতিমধ্যে করেছিলাম তো রিয়েল নাম্বারসের পার্ট টু করার আগে প্রিভিয়াস কিছু কথা বলবো কারণ অনেকের প্রশ্ন ছিল যে একটা ছকের মাধ্যমে রিয়েল নাম্বার্সকে প্রকাশ করার জন্য রিয়েল নাম্বারস আমরা ভালো করে বলেছি তো আমরা জাস্ট ছকের মাধ্যমে একটা করি প্রথমে ছিল যে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারের মধ্যে কী ছিল ওয়ান টু থ্রি একটা ডট ডট চলছে এর সঙ্গে শুধুমাত্র যদি একটু শূন্য যোগ করি শূন্য অ্যাড করি ওটাকে বলা হচ্ছে হোল নাম্বার হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা ন্যাচারাল নাম্বারের সঙ্গে জাস্ট জিরো অ্যাড করলে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা এর মধ্যে যদি আবার এগুলো সব প্লাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি বা নেগেটিভ যে গোটা গোটা সংখ্যাগুলো ছিল সেগুলো নিলে ওটাকে বলা হচ্ছিলো ইনটিজার ইনটিজার বা পূর্ণ সংখ্যা এগুলো সব আমরা আলোচনা করেছি ইনটিজার এইবার এর থেকে বড়ো যেটা সেটা ছিল সমস্ত ভগ্নাংশগুলো দশমিক সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যা পাঁচের পৌনপণিক এইগুলো সব ছিল র্যাশনাল নাম্বার বা মূলত সংখ্যা রেশনাল নাম্বার তো প্রথমে ন্যাচারাল নাম্বার তারপরে হোল নাম্বার তারপরে ইন্টিজার তারপরে রেশনাল নাম্বার এইবার একটা জিনিস বলবো যেটা অনেক বইতে ভুল থাকে কীরকম ভুল থাকে সাধারণত যে এর ওপর দিয়ে একটা দাগ দিয়ে অমূলের সংখ্যাগুলো লিখে দেয় রুট থ্রি মানে ইরেশনাল নাম্বার যেগুলো রুট থ্রি রুট টু রুট ফাইভ কিন্তু ভালো করে বিচার করলে দেখা যাবে যে এই অমূলের সংখ্যার মধ্যে কি এগুলো আছে আদৌ নেই তো এখানটায় লিখতে হয় কি করে আমি এটা এক্সট্রা বলছি এটা আমার একান্ত নিজস্ব দৃষ্টিভঙ্গি দেখো এটা তোমাদের বুঝতে সুবিধা হবে এটা আমাদের র্যাশনাল নাম্বারের পার্ট এর সঙ্গে প্লাস করে একটা সেট হবে যেটা হচ্ছে ইরেশনাল ই ইরেশনাল মধ্যে কি থাকবে ওই রুট থ্রি রুট টু যেগুলো পি বাই কি লেখা যায় না যা আমরা আলোচনা করেছিলাম এই টোটাল এই দুটোকে কম্বাইন করে বলা হয় রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার সেট তো এরপরে আমরা যদি কখনো আমরা লিখি এইভাবে মূলত সংখ্যাটাকে আলাদা করব ছক মূলত সংখ্যার ভেতরে ন্যাচারাল হোল নাম্বার ইনটিজার তারপরে রেশনাল নাম্বার আর আলাদা করে ইরেশনালটা লিখবো এই দুটো অ্যাড করে কাউকে দেখাবো যে এটা রিয়েল নাম্বারের সেট কখনোই আমরা ইরেশনালটা এর উপর দিয়ে দিয়ে দেবো না তাহলে কিন্তু জিনিসটা ভুল হবে ছবিতে ভুল হবে ওকে তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা এরপর আমরা চলে যাব নতুন আজকে নতুন জায়গায় সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফাইন্ডিং নাম্বারস বিটুইন টু রেশনাল নাম্বারস দুটো রেশনাল নাম্বার দুটো মূলত সংখ্যার মধ্যে একটা সংখ্যা বের করা বা একটা মূলত সংখ্যা বের করা বা দুটো তিনটে কতগুলো বের করা যায় যেমন যদি মনে করি একটা অমূলত সং মূলত সংখ্যা হচ্ছে ওয়ান বাই ফোর একটা হচ্ছে ওয়ান বাই ফাইভ তো আমি এটা তিনভাবে দেখাবো তিনভাবে দেখাবো যে রেশনাল অনেকগুলো রেশনাল নাম্বার বের করা যায় রেশনাল দুটো রেশনালের মধ্যে অনেকগুলো রেশনাল বের করা যায় তো সবার ফার্স্ট রুল একটা সাধারণত বয়ে থাকে এই ধরনের রুলটা কি করা হয় খুব সিম্পল এই দুটোকে যোগ করে দুইটি ভাগ করা হয় মানে এই দুটোর মধ্যবর্তী সংখ্যাটি হবে মধ্যবর্তী সংখ্যা ওয়ান বাই চার যোগ ওয়ান বাই পাঁচ ভাগ দুই পাঁচ আর চারের মাঝের সংখ্যাটা কী করে পাবো এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করলেই হবে গড় তাহলে এটা যোগ করে আমাদের লসাগু কুড়ি চার পাঁচ এটা চার এটার নিচে দুই তো নয় বাই চল্লিশ তাহলে এই সংখ্যাটা কি এই ভগ্নাংশটা এই দুটোর মাঝে আছে এইবার এইটার এইটাকে যোগ করে দুই দুই ভাগ করলে এদের মাঝে পাবো এইটা এইটাকে যোগ করে দুই দিই ভাগ করলে এদের মাঝে পাবো মানে এইভাবে মানে অনেক কটা পেতে পারি ক্লিয়ার হলো এখানকার প্রসেসটা কি শুধুমাত্র যোগ করে দুই ভাগ করা প্রথমে একটা পেলাম তো এটা এদের মাঝে আছে এ দুটোর মাঝে এই সংখ্যাটা আছে আবার এটা এটার মাঝে আবার যোগ করে দুই দুই ভাগ করলে আর একটা পাবো এইভাবে পেতে পারি এটা একটা পদ্ধতি আরেকটা কি সেকেন্ড মেথড সেকেন্ড মেথডটাও ইজি ওয়ান বাই ফোর আর ওয়ান বাই ফাইভকে আমরা সমতুল্য আরেকটা ভগ্নাংশে লিখবো কীরকম আমি এটাকেও বাড়ি নিলাম এটাকেও ভাই নিলাম এদের লসাগু দিয়ে গুণ করবো এদের লসাগু কত পাঁচ আট চারের লসাগুটা কত কুড়ি তাহলে এটাকে কুড়ি বানাবো এটাকে যদি কুড়ি বানাতে হয় তাহলে এটাকে পাঁচ দিয়ে গুন করেছি তাহলে এটাকেও পাঁচ দিয়ে হবে দেখো এটা সমতুল্য ভগ্নাংশ কাটাকাটি করলে এটাই হবে আবার এইটাও চার দিয়ে গুণ করলে এটা চার এই এটা কেন বের করলাম এটা বের করলাম দেখো আমার এটা অনেক বাড়লো কুড়ির মধ্যে চার কুড়ির মধ্যে পাঁচ এটাকে আরও বাড়াতে পারি আমি দেখলাম যে এবার এদের মাঝে লিখতে হবে আমাকে চার বাই কুড়ি আর পাঁচ বাই কুড়ির মাঝে সংখ্যাগুলোকে আমার লিখতে হবে তা আমি দেখলাম না এখনও সেরকম ডিফারেন্স করতে পারিনি সেটাকে আমি আরও বাড়িয়ে নেব আবার দুই দ্বিগুণ করে দিলাম আমি যত খুশি বাড়াতে পারি এটা চল্লিশ হয়ে গেল এটা দশ হয়ে গেল এটা চল্লিশ হয়ে গেল এটা আট হয়ে গেল। এবার দেখো এ দুটোর মাঝে একটা বের করতে পারো আট বাই চল্লিশ এবং দশ বাই চল্লিশ এর মাঝে একটা সংখ্যা কি হবে নয় বাই চল্লিশ ক্লিয়ার হলো মানে আমি এটা কি করব সমতুল্য ভগ্নাংশে বানাবো যত বড় করতে পারি হরটাকে তাহলে আমার এই ডিফারেন্সটা বেড়ে যাবে লবের ডিফারেন্সটা বেড়ে যাবে তখন আমি বের করতে পারবো আশা করি এটা বোঝা গেলো একদম সিম্পল মেথডে বললাম কেউ যদি মনে করে আমি আরও বাড়াবো তাহলে আরও বাড়ালে কী হবে এটা এখানে হয়ে যাবে আশি এটা হয়ে যাবে কুড়ি যা খুশি দিয়ে গুণ করবে যেটা দিয়ে করবে ওপর নিচে সেম দিয়ে গুণ করতে হবে এটা আশি এটা হয়ে গেল কত দুই দিক করলে ষোলো তাহলে আমি কি লিখতে পারবো দেখো সতেরো বাই আশি আঠেরো বাই আশি উনিশ বাই আশি এগুলো সব কি এই দুটোর মাঝেই আছে ক্লিয়ার এই দুটোর মাঝেই এই পদগুলো আছে আশা করি এটা বোঝা গেল এবার একটা পদ্ধতিতে করা যায় এভাবে বের করা যায় মাঝে সংখ্যা কি করে বের করব এই পদ্ধতিতে আমি অনেকজনকে বলি করতে এটাতে আমি কি এত ভাবতেও হয় না প্রথমে দুটো কাজ করে নিলে অনেক কোটি কোটি সংখ্যা বের করা যায় কিভাবে একটুখানি ভালো করে দেখি ওয়ান বাই ফোর এটাকে দশমিকে বানিয়ে নেব সব সময় আমরা যা থাকবে সেটাকে দশমিকে বানাবো দশমিকে যদি বানাই এটাকে কীভাবে বের করা যায় এক তাহলে কত দাঁড়ালো ওয়ান বাই ফোর সমান সমান জিরো পয়েন্ট টু ফাইভ আর ওয়ান বাই ফাইভ সমান সমান আসবে তোমরা দেখো জিরো পয়েন্ট টু আসবে এটা আসবে তো দুই ঘর মেলানোর জন্য আমরা এখানে একটা শূন্য দিলাম তো ওয়ান বাই ফোর মানে হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ওয়ান বাই ফাইভ মানে জিরো পয়েন্ট টু জিরো তাহলে স্পষ্ট দিয়ে দেখো জিরো পয়েন্ট টু জিরো এবং জিরো পয়েন্ট টু ফাইভের মধ্যে আমি সংখ্যা পাবো আমাকে বের করতে বলেছি কি মূলত সংখ্যা আমরা জানি দশমিক ভগ্নাংশগুলো কিন্তু সব মূলত সংখ্যায় হবে দশমিক ভগ্নাংশগুলো মূলক সংখ্যা হবে তাহলে আমার কী হবে জিরো পয়েন্ট টু জিরো এবং জিরো পয়েন্ট টু ফাইভের মাঝে যে সংখ্যাগুলো জিরো পয়েন্ট টু ওয়ান পেয়ে গেলাম চারটে এটাকে কেউ যদি বলে ভগ্নাংশে বের করে দেখাতে তাও সিম্পল আমরা শিখেছি আগে দশমিকের একটা এক দুটো শূন্য এটা এইভাবে আমরা করে দিতে পারি এটা আমার কাছে সোজা লাগে এবং এটা খুবই ভালো পদ্ধতি আমি অনেক সংখ্যা বের করতে পারবো কেউ যদি বলে করে যে আমি পঞ্চাশটা বের করে দেখাও আমি এই দুটোকে আবার তুলতে পারি যেগুলো পেলাম আর কি এ দুটোকে তুলে কী করে করবো দেখো এ দুটোকে তুললে জিরো পয়েন্ট টু ওয়ান আর জিরো পয়েন্ট টু টু এর মাঝে আমরা একটা করে জাস্ট শূন্য অ্যাড করে দেবো শূন্য অ্যাড করলে আমার কিছু যায় আসে না ডান দিকে দশমিক পরে শূন্য এমনি কেটে যায় জিনিসটা একই রাখলাম জাস্ট ডিফারেন্স বাড়ার মানে কী করা যায় এখানে তাহলে জিরো পয়েন্ট টু ওয়ান ওয়ান জিরো পয়েন্ট টু ওয়ান টু ক্লিয়ার হচ্ছে জিরো পয়েন্ট টু জিরো থেকে এর মধ্যে এগুলো আছে জিরো পয়েন্ট টু ওয়ান থ্রি জিরো পয়েন্ট টু ওয়ান ফোর এইভাবে পাবো আবার কেউ যদি মনে করে এই দুটোর মাঝখানেও পেতে পারে একটা করে জিরো অ্যাড করে ক্লিয়ার হলো এই পদ্ধতিটা অনেক বেটার পদ্ধতি আমরা যদি মনে করি যে কোনো দুটোর মাঝে অসংখ্য বের করবো শুধুমাত্র দশমিকে বের করে নিয়ে আমরা পরপর বের করতে পারবো ক্লিয়ার হলো আমি তিনটে পদ্ধতি বললাম এখানে কি করে ফাইন করবো দুটো রেশনাল নাম্বারের মধ্যে একটা বা দুটো বা পাঁচটা কি করে র্যাশনাল আমরা বের করতে হয় আশা করি এটা বোঝা গেলো এরপর নতুন একটা কথা টার্মিনেটিং অ্যান্ড রেকারিং ইনফাইনাট ডেসিমেল নাম্বার সসীম এবং আবৃত্ত দশমিক সংখ্যা এটা খুব ইম্পর্টেন্ট আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো কারণ এখানে কয়েকটা কথা খুব ইম্পর্টেন্ট বলা হচ্ছে টার্মিনেটিং মানে কি সসীম মানে কি যার শেষ আছে যেমন আজকে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোরকে ভাগ করলে কত হয় জিরো শেষ হয়ে গেছে কিন্তু ওয়ান বাই তিনকে ভাগ করলে দেখা গেলো এরকম জিরো পয়েন্ট চলতে থাকে তো এইখান থেকে ব্যাখ্যাটা আমি দেবো টার্মিনেটিং অ্যান্ড রেকারিং ইনফাইনাইট ডিসিমাল নাম্বার কী সসীম সসীমটা কি করে বুঝবো যে আমার এটা সসীম হবে কী করে বুঝব সসীম হবে না এটাই এখানকার মেইন উদ্দেশ্য এই টপিকটার তোলার যে কী করে বুঝবো শেষ হবে সবসময় মনে রাখবে কোনো ভগ্নাংশের কোনো ভগ্নাংশের হর যদি পাঁচ অথবা দুইয়ের গুণিতক হয় তবে সসীম দশমিক সংখ্যা তৈরি হবে মানে মানে যদি আজকে এই ওয়ান বাই চারই নিই ওয়ান বাই চারকে কিন্তু আমরা চারকে কী করতে পারি দুয়ের স্কোয়ারে ভাঙতে পারি মানে দুই দিয়ে প্রকাশ করা গেল এটাকে ভাগ করলে মিলবে এ দেখো আমরা বুঝতে পেরেছি দেখো দশমিকের ব্যাপারে মিলে গেছে আজকে যদি এটা থাকে ওয়ান বাই দশ এটাও মিলে যাবে কারণ ওয়ান বাই দুই গুণ পাঁচ পাঁচ এবং দুইয়ের আকারে প্রকাশ করতে পেরেছি এটাকে যদি আমরা ভাগ করি দেখবে মিলে যাবে যদি আমরা ভাগ করি এক দশমিক শূন্য নিচে দশ আছে দেখো মিলে গেছে তো আমাদের যা বলছিলাম দুই অথবা পাঁচের গুণিতক হলে আমাদের এটা মিলে যাবে ক্লিয়ার হলো আমরা আরেকটা উদাহরণ দিই যেখানটায় দুই এবং পাঁচ নেই কিন্তু মিলবে না দেখো যেমন আমরা যদি নিই ওয়ান বাই তিন দেখো এখানে দুই এবং পাঁচের মধ্যে কোনোটাই নেই তাহলে এটা অবশ্যই দেখবে মিলবে না এক নয় এক শূন্য তিন তিরিকে নয় এক শূন্য তিন তিকে নয় এভাবে চলছে তাহলে দেখো দু ধরনের পেলাম এক ধরনের কি পেলাম এইখানে দেখো মিলে যাচ্ছে দুই এবং পাঁচ থাকলে মিলে যাবে বলা হয়েছে মিলে যাচ্ছে এইগুলোকে বলা হয় সসীম সসীম দশমিক সংখ্যা বা টার্মিনেটিং ডেসিমেল নাম্বারস মিলে যাচ্ছে বলে আর যেগুলো অসীম পর্যন্ত চলবে সেগুলোকে বলা হয় আবৃত্ত দশমিক কেন আবৃত্ত দেখো এইখানে একটা নতুন লেখা হয় এরকম যখন একই জিনিস বারবার চলতে থাকে এখানে একটা পুনঃপণিক চিহ্ন দেওয়া দেওয়া হয় এর মানেই হচ্ছে জিরো পয়েন্ট এভাবে চলতেই থাকে এটা এই জন্য এটাকে বলে আবৃত্ত আবার ঘুরে আসে বারবার একই জিনিস ঘুরে আসে বলে আবৃত্ত ক্লিয়ার হলো আবৃত্ত দশমিক ভগ্নাংশ মানে কি তাহলে আমরা কয় ধরনের ভগ্নাংশ পেলাম দুই ধরনের পেলাম দশমিক ভগ্নাংশ দুই ধরনের পেলাম একটা হলো মিলে গেল সেটাকে সসীম বলছি আরেকটা হচ্ছে আবৃত্ত এটা মূলত সংখ্যার মধ্যে এইবার এখানে একটা প্রশ্ন থাকে তাহলে এরকম যদি এটা কি তাহলে মূলদ তাহলে অবশ্যই এটা মূলদ কারণ এটাকে দেখো পি বাই কিউ আকারে লেখা যায় তাহলে অমূলের সংখ্যা কীরকম হয় এখান থেকে এখান থেকে অমূলের সংখ্যা ডেফিনেশান কিন্তু দেওয়া যায় যে যেটা মেলে না অসীম পর্যন্ত গিয়েও কোনো আবৃত্ত হয় না রিপিট হয় না সেগুলো যেমন যেমন জিরো পয়েন্ট আর টু জিরো টু ডবল জিরো টু ট্রিপল জিরো এইভাবে চলছে এটা কি বোঝাচ্ছে যে একবার জিরো একটা জিরো দুটো জিরো তিনটে জিরো দেখো এটা কখনো রিপিট হচ্ছে না কিন্তু এখানে দেখো তিন 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 এটাকে লেখা যায় বা কেউ যদি মনে করে এটা কিন্তু অমূলদ বা কেউ যদি মনে করে জিরো পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ফোর এর মানে কি এতবার না লিখে এটাকে এইভাবে লিখে দেওয়া যায় এইটাকে বলা হয় আবৃত্ত ক্লিয়ার হলো ব্যাপারটা এখানে তিনের ওপর পুনাপুনিক এখানে এটা এটা মানে কী বোঝালাম আর এটা অমূলদ যেটা মিলবেই না কোনো আবৃত্ত হবে না ঠিক আছে ক্লিয়ার হলো ব্যাপারটা এরপরে আসছি যে এক্সপ্রেস এ রেকারিং ইনফাইনাইট ডেসিমেল নাম্বারস টু দ্য ফর্ম পি বাই কিউ পি বাই কিউ আকারে লিখতে হবে এতক্ষণ আমরা দশমিক ভগ্নাংশ এমনি ভগ্নাংশকে মূলত সংখ্যাকে আবৃত্ত দশমিকে বানালাম এবার আবৃত্তটাকে পি বাই কিউ আকারে লিখতে হবে যেমন এটা যদি থাকে ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ সেভেন এটা কী করে বলবো আমি সিস্টেমটা জাস্ট বলছি এটা এভাবে লিখতে হয় একটা দাগ দিয়ে যতগুলো নাম্বারের উপরে পৌনপণিক থাকবে ততগুলো নয় যতগুলো থাকবে না ততগুলো শূন্য আমরা দেখলাম একটার উপর পৌনপণিক আছে তাহলে একটা নয় নেই শূন্য হল আর ওপরে কি হবে যা আছে সেটা লিখে ফেলবো বিয়োগ যার ওপরে পৌনপণিক নেই সেটা বিয়োগ করতে হবে এটা একটা সিস্টেম এটা থেকে কি করে আমরা পি বাই কিউকারে আসবো আবার বলছি পৌনপণিক যার মাথা থাকবে ততগুলো নয় যতগুলোর ওপর থাকবে না ততগুলো শূন্য আর ওপরে যা আছে টোটাল লিখব বিও যাদের ওপর থাকবে না সেটা বাদ দিতে হবে তাহলে কী দাঁড়ালো এটা ফিফটি টু বাই নাইনটি দুই দিয়ে কাটা গেলে ফর্টি ফাইভ ছাব্বিশ বাই পঁয়তাল্লিশ এটা দাঁড়ালো এরকম যদি আরও দুটো উদাহরণ দেখি ওয়ান পয়েন্ট ফাইভ টু এ দুটোর উপরে পোনপোনিক এটা দুভাবে করা যায় এক দশমিকের আগে যদি থাকে এটাকে এক পূর্ণ রেখে দেওয়া যায় এখানে দুটো জন্য দুটো নয় ওপরে বাহান্ন নেই তাই কিছু বিয়োগ হলো না এটাই থেকে গেল কেউ যদি মনে করে না এভাবে করব না আমি পুরোটা ধরে করব এই সিস্টেমে এটাকে আমরা আরেকভাবে করতে পারি কিভাবে বলেছিলাম যে দশমিকের পরে যতগুলোর মাথায় পৌনপণিক থাকবে ততগুলো নয় হবে তা আমি যতগুলো নয় দিলাম দশমিকের আগে আর কাউন্ট করব না টোটাল লিখে ফেললাম কত একশো বাহান্ন বিয়োগ যেটার উপর পৌনপনিক নেই সেটা বাদ এইভাবে করা যায় এক আমি দশমিকের আগেরটা রেখে দিতে পারি বাকিটা নিয়ে কাজ করব বা আমি যদি টোটালটা নিই তাহলে এইভাবে করব কিন্তু নয় লেখার সময় খেয়াল রাখতে হবে দশমিকের আগেরগুলো কাউন্টি করব না ক্লিয়ার তাহলে এটা হবে একশো একান্ন বাই নিরানব্বই এক পূর্ণ বাহান্ন বাই নিরানব্বই হবে এইভাবে যদি আমি আরেকটা দেখাই জিরো পয়েন্ট ফাইভ টু থ্রি এইরকম এটা মানে বুঝতে হবে পৌনিকের মাঝেরটা তো পৌনিক আছেই এটা শুধু বাউন্ডারিগুলো দেওয়া হয় তাহলে এটাকে কিভাবে ভাঙব তিনটের ওপরই আছে নয় ওপরে ফাইভ টু থ্রি কিছু বাদ দেওয়ার নেই তাহলে এটাই হবে এটা হ্যাঁ এটাই হবে বোঝা গেল তাহলে আমরা কী করলাম যে একটা ইনফাইনেট ডেসিমেল নাম্বার্সকে পিওয়াই কিউ আকার ফর্মে লিখলাম আজকে যা যা আমরা শিখলাম ভিডিওটাকে প্রয়োজনীয় দুবার দেখে বাস্তব সঙ্গে যাতে রকম সমস্যা না হয় সে চেষ্টা এখানে করা হয়েছে আশা করি ভালো লেগেছে আগামী দিন আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আসব রিয়েল নাম্বারসের পার্ট থ্রিয়ের ওপরে আর অবশ্যই একটু লাইক এবং সাবস্ক্রাইব করবে ততদিন ভালো থাকবে ধন্যবাদ